ব্যাকপুরের নিচে নাবি হায় হায় দেখো সিদ্ধিখানে সাধকের চাবি গুরুর ঘরে এবার গুরুর নামে তালা চাবি ভক্তি সাধনে উদ্ধার করি হায় গুরুর নামে তালা চাবি সাধনে উদ্ধার করি গুরুর নামে তালা চাবি সাধনে উদ্ধার করি আমার নাবির নিচে নফস পুরা কলে চাবি মারা চলের কলে পাড়া কলে কলে চাবি মারা টি পানিলে যাই পড়ি চমৎকার মানুষ আবার ময়লা আসে গুঞ্জুগুড়ে বের হইয়া দায় বক বাতাসে নিচে তালা ভেদ করি মন প্রকাশ করে কিছু নিচে আবার গোপনে তালায় আছে বের হইয়া যায় বদ বাতাসে ময়লা আমার পাশ করিয়া আতরি মানুষের কোমরের নিচেতে পাও কষটি হারে দ্বারা কোমরের নিচেতে তোমরা কষটি হারে দাঁড়াও যতাই খুশি হাইতে দাঁড়াও দেওয়ান ভাই জগৎ জড়ি যথা খুশি যথায় খুশি হাইটা বেড়াও যথায় খুশি ভক্ত যথায় খুশি হাইটা বেড়াও খালে চল বজ বড় বড়ি কি চমৎকার মানুষ আল্লাহ তোয়ারি মনবে কি চমৎকার মানুষ আল্লাহ তোয়ারি এইটা হইল বাউল গান হারে গুণের ভাই ধৈর্য ধরবেন নীরব থাকবেন পায়ে ধরে জানাই আজকের গান কমিটি আছে যারা তারা বড় ভালো তাই গুরু শিষ্য গানের পাল্লা আজকে দিয়া দিল শিষ্য আমার কাছে আইছে বড় আশা লইয়া তাই প্রথমবারে আমার শিষ্যকে দিলাম ভাই বুঝাইয়া এইটা হইল ইসলামিক ধর্ম মতে আমি গাইলাম দেহ তত্ত্ব এই তো মানব দেহের মধ্যে আছে আঠারো মোকাম এবার আঠারো মোকামের সঙ্গে আছে দশটা ইন্দ্রিয় ভাই সরবিপু আছে দেহের মধ্যে সবাকে জানাই এই সরবিপুকে বাধ্য করতে হলে সবার এদিক কইয়া নামাজ দিবা হজ জাকাত কালেমা এই দুনিয়াবি জিন্দেগিতে যত বন্দিগি আছে সব কিছু করতে যেতে হবে আহলে বায়াতের লাইন ধরিয়া সনাতন ধর্মে বলে কি চূড়ামর্তে চূড়ামণি ব্রহ্মা পাতে স্থিতি বাঘ মাঝে মহাবীর্য করে সে বসতি চক্ষু মাঝে কালাচাঁদ করিতেছে ধ্যান নিত্যানন্দ মাসিকাতে বসিয়া আছেন কানেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান মুখেতে ভদ্রাক্ষ বসে বত্রিশ যোগান আলাজি পায় সরস্বতী অমরে সিধা কত দেশে শিকা নাই বাহুতেই বলরাম হস্ত মধ্যে শ্রীগোবিন্দ তারপরে অধিপতিওয়ালা সপ্ত দিকে জগন্নাথ করে গোবসতি নাভি মুরে ব্রহ্মা সদা করিতেছে লীলা লিঙ্গ মহাদেব বসে লয় কয় চন্দ্রকলা গুহুদারে বসিয়াছে বলাম নারুয়া গোপাল কাম কামি সে রঙে বড়ই রসাল হাতুতে শক্তির স্থিতি বসুমতি পায় আঠারো মোকামের পাতা শোন সমুদায় আঠারোটা মোকাম
মকাম থেকে আমার গুরুকে চিনতে হবে কোন মকামে থেকে আমি শুদ্ধতা অর্জন করতে পারব সেখানে হচ্ছে শিষ্যের কর্ম এখন আপনি যেভাবে চান সেভাবে আমাকে বাজাবেন সাথে কিছু শুনে তবে ভালো বাজনা বাজাইলে তালটা একটু ভালো হলে গানটা যখন ভালো গাওয়া যায় কিন্তু আপনি ভালো আলোচনা আমাকে দিলে আমি ইনশাআল্লাহ করার চেষ্টা করব আমি আমার পক্ষ থেকে সর্বপ্রথম আমার শিষ্যকে এই পর্যন্তই বুঝাইলাম আহ আহ চমৎকার একটা বিষয় আছে কি একটু কথা নাম ঠিকানা জানার প্রয়োজন আছে বলবেন আমরা কাছে থাকি এগুলো অনেক শুনছি নাম ঠিকানা একবার শুনে বলছি আগুন পানি বাতাস কাটে কিন্তু আছে যে লক্ষ্য আল্লাহ জিকির করে আল্লাহ পবিত্র কোরআনে এরশাদ করেছে ২৪ বা ৩২ বছর নফল ইবাদত করলে যতটুকু আপনি সব মানে সবটাই একটু বেশি বেশি উল্লেখ করি ভারী না হবেন সে এক ঘন্টা গুরু শুনে ধ্যান করে যদি কেহ আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করে সেই ব্যক্তি ওই ৩২ বা ২৪ বছরের ইবাদতের চেয়ে উত্তম ইবাদত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাই আমার আমি আল্লাহ গুরু এটা গুরুর গানে এক ভক্ত মানে কাঙ্গাল ভিখারি যে হাত ছেড়েছে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আমি এক কাঙ্গাল গরিব খেতে পাই না আপনি যদি দয়া করে আমাকে একটু ভিক্ষা দিবেন সঙ্গনি বলে মা গো আমি কি ভিক্ষা দিব তুমি যাও আমার ভক্ত আমার পাগল এই সঙ্গনিকে যায় আমার কথা বলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা শুনে সেই ভিখারি যায় ওসমানগণিকে দেখতেছে ওসমানগণি মাটি থেকে মাটি ফেটে গিয়েছে চোখ মাসের রোদে কাঠি দিয়ে খোঁচায় খোঁচায় ধান তুলতেছে বাবা এটা আমার জীবনী বলতেছেন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনী হতে এই কথা শুনলে আপনাদের আমল হবে ভিখারি মনে মনে পায় কার কাছে ভিক্ষা যাবো সে মাটি থেকে ধান তুললে কি ভিক্ষা দিব চলে গেছে হুজুরের কাছে হুজুর জিজ্ঞাসা করলো মা ভিক্ষা চাও নাই হুজুর কীভাবে চাই আবার বল এবার যায় দেখে দাসীবাদী বান্দিরা খাল বাজে হারিবাদীর মাঝে উসমান গনি ধমক দেবে আসতে দাও ভাই হয়ে যাবে কি ভিক্ষা চাবো তারপর যেহেতু হুজুর পাঠাইছে চোখ বন্ধ করে বলতেছে উসমান গনি আপনি তো আমি যিনি তো জাহানের বাদশা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছে আপনি আমাকে কিছু সামগ্রী কিছু খাবার দান করেন কবি নজরুল বলেছে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে আমার সেই মোহাম্মদ নামে এত মধু আছে কি জানি তো আগে
ঠিক একজন ভক্ত যখন গুরুকে লয় হয়ে যায় সে ভক্ত আর তার ভিতরে থাকতে পারে না তখন সেই গুরুকে এত পরিমাণ ভালোবাসে যদি এক পাগলের মুখে সেই গুরুর নাম শুনে সে তার কান খাড়া হয়ে যায় এবার বলতেছে বাবা কে মা কে পাঠিয়েছে বলে ওসমান গলি কেমন যেন একটা শরীর শিহরে উঠছে শিহরণ দিয়া জিজ্ঞাসা করলে মা কে পাঠিয়েছে বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কয়েকবার জিজ্ঞাসা করেন আট দশ বার ভিক্ষুক মনে মনে কয় আমি আগেই জানতাম আপনি ভিক্ষা দেবেন না চলে গেছেন নবীজির কাছে যে মন খারাপ করে দাঁড়িয়ে আছে আমার নবী বলে মা গো ইবনাল মুহাম্মদ সাবিরিন আমি বুঝতে পেরেছি ওসমান গনি তোমাকে কিছু দেয় নাই আহ জি হুজুর আমি তো আগেই জানছিলাম কিছুক্ষণ পরে দেখে ওসমান গনি দশ পনেরোটা উটের মধ্যে এক বস্তা করে খাবার চাউল আইনা হুজুরের সামনে হুজুর আপনি কি কাউকে পাঠিয়েছিলেন কোনো মিসকিন জি সে আপনার কথা আমার কাছে গিয়ে যখন বলল আমি এমন ভাবে কানটা খাড়া করাইলাম হুজুর ও যদি কেমন পর্যন্ত বলে নাই তো মোহাম্মদ পাঠিয়েছে আমি শুধু শুনতেই থাকলাম শুনতেই থাকলাম মজাদার লেগেছিল তার মুখে হুজুর আপনাকে জানাই তাই যে কয়বার আপনার নাম শুনেছি ওই কয়বার গইনা গইনা এক এক পূজা করে উঠের মধ্যে তাকে খাদ্য আমি দান করিতে চাই সুবহানাল্লাহ বললেন ইসলামী ভিক্ষা হারাম ইসলামী কোনো ভিক্ষা নিষেধ হয়ে গেল সেদিন থেকে আর আসলাম বললেন যদি কোনো ব্যক্তি গুরুকে সেই পরিমাণ ভালোবাসতে পারে সেই নামের সুদা খেয়েই তার ক্ষুধা ভবজ্বালা মিটে যায় তাই
তপশফুলের শিরোমণি পাগলি মা মধুরমা সেই মধুরমা দরবারের কমিটি আমার খুবই শ্রদ্ধাভাজন অবশ্য ওস্তাদজি দৃষ্টিকোণ থেকে তিনি চাচা হয় সেই রবিউল শিকদার বাজান আমাকে 500 টাকা অনুদান দেওয়া করেছে সেই মায়ের দরবারে ফুলমালা ভক্তি শ্রদ্ধা জানিয়ে বিল্লাল সাহেব সেই মানিকগঞ্জ যিনি বর্তমান বাউল জগতে মহারাজ টাইটেল উপাধি লাভ করেছেন সেই শ্রদ্ধাভাজন মহারাজ অবসর সাহেবের ভক্ত তাহলে আমার ভাই তেনার তিনিও 200 টাকা আমাদের দেওয়া করেছেন তেনার প্রতি শ্রদ্ধা সালাম রইল আসলে যেহেতু সাধকের গানের পাশে আমার গান গাওয়া উচিত হয়নি তবু গুরুপাঠ তো তাই গানটি চলে এসছে সিচুয়েশনে তো সবার প্রতি শ্রদ্ধা রবীন্দ্র কাকা সহ যারা উপস্থিত রয়েছেন ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম মনির ভাই যিনি আমার তিনিও গানের মধ্যে অনেক কোটি টাকার মাধ্যমে দোয়া করলেন আসসালামু আলাইকুম হ্যালো হ্যালো বাড়ানো একটু আর একটু বাড়ানো ওস্তাদ সাদু বাড়ানো ভালো হবে মানে পালাটা আমাদের জন্য হ্যালো বয়স তুলনায় একটু বেশি ই হয়ে গেছে গাদি ই এটা আর বলা যাবে না একশো টাকা এক ভাই দিয়েছে যারা ভাবতেছেন যে দাদা দূর থেকে যে বিচ্ছেদের শিল্পীরা প্লাবন মানুষ চ্যাংরা মানুষ তাই না টাকাগুলো পকেটে আনছি পকেটে থি লয়ে যাবো আপনাদের জন্য হবে আমরা গুরু বিচ্ছেদ শিষ্য বিচ্ছেদ বিচ্ছেদ আছে না সেখানেই গাবো ইনশাল্লাহ 200 টাকা আমার ফারুক ভাই সামনা হতে আগত সেও দিয়ে দেওয়া করেছেন সবার প্রতি শ্রদ্ধা সালাম আসসালামু আলাইকুম